এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দুই দেশের সম্পর্ক ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সবসময়ই ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। আর নরেন্দ্র মোদী বলেছেন, তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে, এ নিয়ে ভারতের একটি দল শিগগিরই বাংলাদেশে যাবে। বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এগিয়ে নিতে 10টি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। টানা তৃতীয়বার নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি কোনো দেশের সরকার প্রধানের প্রথম সফর। প্রতিবেশী দেশ ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির হায়দ্রাবাদ হাউসে পৌঁছালে নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান। হায়দ্রাবাদ হাউসে প্রথমে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একান্ত বৈঠক। বৈঠকের পর দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক বৈঠক। দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন পুরনো মিলিয়ে 10টি সমঝোতা স্মারক সই ও নবায়ন হয়েছে। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে এগিয়ে নিতে প্রযুক্তিগত অংশীদারিত্ব, সমুদ্র অর্থনীতিতে সহযোগিতা, স্বাস্থ্যসেবা এবং ওষুধের ক্ষেত্রে সহযোগিতা, দুই দেশের রেল যোগাযোগ বাড়ানো সহ মৎস্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক সই হয়েছে। এরপর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী। অনেক ক্ষেত্র মে সহযোগ পর বনি সহমতি কা লাভ দোনোঁ দেশোঁ কে যুবাওঁ কো মিলেগা। বাংলাদেশ মে তিস্তা নদী কে সংরক্ষণ এবং প্রবন্ধন পর বাতচিত কে লিয়ে শীঘ্র হি এক টেকনিক্যাল টিম বাংলাদেশ কা দৌরা করেগি। মেডিকেল ট্রিটমেন্ট কে লিয়ে বাংলাদেশ সে ভারত আনে ওয়ালে লোগোঁ কে লিয়ে ভারত ই মেডিকেল ভিজা সুবিধা শুরু করেগা। হমনে রঙপুর মে এক নয়া অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন খোলনে কা নির্ণয় লিয়া হ্যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে রূপকল্প ঘোষণা করেছে দুই দেশ। বিশাল দেশ, বিশাল বিরাট অর্থনৈতিক দেশ, তাদের সহযোগিতা পাওয়াটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজকে আমরা অনেক উন্নতি করতে সক্ষম হয়েছি। রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানীয় শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা, নানা বিষয়ে আলোচনা করেছি। আমাদের রূপকল্প আমরা এবার ঘোষণা দিয়েছি, কারণ একটা লক্ষ্য স্থির না থাকলে সামনে এগোনো যায় না। আমি মনে করি যে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। এর আগে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। সেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিসিইউতে ভর্তি বেগম জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে দুপুরে হাসপাতালে যান মির্জা ফখরুল। সেখানে তিনি মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে কথা বলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার গভীর রাতে হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। দ্রুতই সিসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করে মেডিকেল বোর্ড। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা পর্যালোচনা করেছেন। মেডিকেল বোর্ডের সভায় লন্ডন থেকে ডাক্তার জুবাইদা রহমান সহ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও ভার্চুয়ালি যুক্ত থাকছেন। এখন তিনি সিসিইউতে আছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। বোর্ড মিটিং করে তারা পরবর্তী যে করণীয় সেটা নির্ধারণ করবেন। জনগণের কাছে এই আহ্বান জানাতে চাই যে তারা যেন ম্যাডামের যেন সুস্থ হন, সে জন্য যেন দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে সে দোয়া চান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
একাগারের মতো একটি মহল দেশের রাজনীতিবিদদের দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করার অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশস্থল পরিদর্শন শেষে শনিবার দুপুরে কথা বলেন তিনি। একই সাথে তিনি বলেন, অসত দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। এছাড়া সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দেশের এগিয়ে যাওয়ার পথে অন্তরায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমার ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয় ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেহ না, ভালোবাসো কিনা। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।